你往哪找找呢咯 Hot dog! 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 Hot dog!
আমরা কংগ্রেস কর্মীরা আমাদের গতকালকে আমাদের প্রেসিডেন্টের উপর বিশাল বড় আক্রমণ হয়েছে শিব আমাদের প্রেসিডেন্টের উপর আক্রমণকারীদের গ্রেফতার করার দাবিতে আমরা আজ 12 ঘন্টা ধর্মঘট ডাক দিয়েছি সেই বিশাল বড় পুলিশ আমাদের প্রেসিডেন্টের উপর আক্রমণের সময় তারা পুলিশের সামনে আক্রমণ করেছে পুলিশ কোনো ভূমিকা নেয়নি আজকেও সেম পুলিশ আমাদের নিরস্ত কংগ্রেস কর্মীদের অ্যারেস্ট করছে পাশাপাশি বিজেপির কর্মী যারা এখানে রাস্তায় আছে এই বাজারের মধ্যে শৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে আর আপনারা দেখতে পারবেন পাশে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে না পুলিশ নিরস্ত আমাদের কর্মীদের আপ अंदर जाइए पीछे से तरफ करिए पीछे की तरफ करिए কি কারণে তোমরা আজকে অ্যারেস্ট করেছে কালকে আমাদের সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতি বিশ্বাসকান্তি বিশ্বাসের উপর বিজেপির গুন্ডা বাহিনী হালমাত বাহিনীরা অতর্কিত আক্রমণ করেছে পুলিশ নীরব দর্শক তাদের সামনে থেকে পুলিশ কোনো কিছু করেনি পুলিশ হচ্ছে বিজেপির পোষা মানুষ সুদা কথা মানুষের কি অসুবিধা সৃষ্টি করার জন্য আজকে বন্ধকে দিয়েছে মানুষ সেটাকে নিন্দা প্রকাশ করতে ধিক্কার জানাচ্ছে এই বন্ধ ব্যর্থ হয়েছে আমরা তেলে আমরা দেখতে পাচ্ছি পঙ্কিজমনি যে এলাকার মধ্যে একটা মানে কংগ্রেসের একটা পিকেটিং করছে সেই জন্য আপনি কী করবেন এই বন্ধের তারা এই চক্রান্ত করার জন্য আসছে আমাদের প্রশাসন তাদেরকে এখান থেকে যাতে চক্রান্ত আর না করতে পারে নিয়ে গেছে তারা চক্রান্ত করে একটা বিভ্রান্ত সৃষ্টি করে ত্রিপুরা উন্নয়নকে স্তব্ধ করার জন্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার করার কাজে ওরা বিঘ্নিত করার জন্য এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জনসাধারণ সেটাকে ব্যর্থ করে দিয়েছে তারিখে হওয়ার কথা তো আমরা গভর্নমেন্টের রুল অনুযায়ী সরকারিভাবে 19 তারিখে ওরা প্রোগ্রাম করে তো সেই কারণে আমরা একদিন আগে প্রোগ্রাম করার প্রিপারেশন নিয়েছিলাম কালকে আমরা প্রিপারেশন অলরেডি সেরে গেছে তো আজকে প্রোগ্রাম করার কথা ছিল কিন্তু হঠাৎ করে যে বন্ড দেখেছে কংগ্রেস তারা তো তার কারণে আমাদের এই প্রোগ্রামটা আজকে ক্যান্সেল করা হলো আর তাদেরকে অ্যারেস্ট করে এই জায়গাতে টাউন হলের সামনে রাখা হয়েছে তো আমরা তো আজকে টাউন হলের প্রোগ্রাম করতে পারি তাদের এই প্রোগ্রামটা এখন কবে হবে এই প্রোগ্রামটা কালকে করা হবে যে ভাষা দিবস যে দিনে 19 তারিখ তো সেই দিনে আমরা প্রোগ্রামটা চালিয়ে যাবো আপনার নাম কি এবং ডেজিগনেশন আমার নাম রঙ্গিন কোলে বর্তমানে আমার দায়িত্ব